29তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা এবার ইসলামপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে। তারই প্রচার অভিযান শুরু হলো ইসলামপুর শহর জুড়ে। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত, প্রচার কমিটির সভাপতি বিক্রম দাস, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের আজ প্রচার উপলক্ষে হাতে লিফলেট দিয়ে ব্যানার নিয়ে ও কার্টুন চরিত্রদের নিয়ে পৌরসভা থেকে হাইস্কুল মাঠ অবধি মিছিল করা হয়। হাইস্কুল মাঠে এসে মাঠ পরিদর্শন করেন চেয়ারম্যান ও বইমেলা কমিটির সদস্যরা। পৌরপিতা বলেন, ইসলামপুর শহরে বইমেলার একটা আলাদা উন্মাদনা আছে। 29তম জেলা বইমেলা এবার অনুষ্ঠিত হতে চলেছে ইসলামপুর শহরের হাইস্কুল ময়দানে। জেলা লাইব্রেরিয়ানকে বলেছি যাতে ভালোভাবে প্রকাশনী সংস্থা বইমেলায় আসেন তা দেখতে। প্রচার কমিটির সভাপতি বিক্রম দাস বলেন, ইন্টারনেটে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যম দিয়েও প্রচার করা হবে, লিফলেটের মাধ্যম দিয়েও প্রচার করা হবে, বড় বড় তরুণ বানিয়েও প্রচার করা হবে বইমেলা নিয়ে। বইমেলা হয়েছিল, 22তম বইমেলা ছিল সেটা, এই 6 বছরে আবার এবার 29তম আবার হচ্ছে, ইসলামপুর হাইস্কুল গ্রাউন্ডে হবে। আজকে তার প্রচারের কাজটা আজকে শুরু হচ্ছে। মেলাটা 4 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হবে। আমরা আজকে পৌরসভায় বোর্ড মিটিংয়েও এই বুক ফেয়ারের ব্যাপারে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি। এই বুক ফেয়ারটাকে আমাদের কীভাবে আরও বেশি অ্যাট্রাকটিভ বা আরও বেশি এখান থেকে রেমুনারেটিভ বা মানুষ এখান থেকে যেন সুবিধাটা পান, বই যেন কিনতে পারেন। আমি এর আগেও যিনি আছেন ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার, ওনাকেও বলেছিলাম যে একটু পাবলিশার্সরা ভালো ভালো পাবলিশার্স দেবেন, কেন ইসলামপুরে বইমেলার একটা স্পেশাল অ্যাট্রাকশন আছে, মানুষ বইমেলায় আসে বই কেনে। তো বই কিনতে গিয়ে একটু ভালো ভালো বই থাকলে মানুষের খিদাটা বই কেনার মাধ্যমে অনেকটা হলেও মিটবে। তো আমরা আজকে থেকে প্রচার অভিযানে নেমেছি। প্রচারটা তো খুব বেশি দরকার, প্রচারটা আজ থেকে শুরু হচ্ছে। এরপরে আমরা ওই কোথায় গেট দিয়ে যান, NH-এর উপরেও একটা গেট হবে, একটা গেট যেটা ঢুকছে কোর্ট ময়দান রাস্তাটা ওখানে আমরা একটা গেট করব, একটা গেট বইমেলা হাইস্কুল গ্রাউন্ডের সামনে ওখানেও একটা গেট হবে। মধ্যত প্রচারে আমরা নেমে পড়েছি, মানুষকে বলতে যাচ্ছি যে 6 বছর পরে এবার ইসলামপুর বইমেলা, আপনারা সবাই বইমেলা আসুন। বইমেলার এবার যে থিমটা আছে, যে ভাষা শিখুন বই লিখুন, এই থিমটার উপরেই আমরা বইমেলাটা আছে। তো সবাই আসবেন, এখানে আশা করছি বইমেলা খুব আকর্ষণীয় হবে। স্যার, যেই সময় দেখুন বলবেন আপামর পুস্তক প্রেমীদের জন্য, ডিজিটাল প্ল্যাটফর্মটা একটা আলাদা, আর হাতে বই নিয়ে পড়া আর সেই বিষয়ের উপরে পুরো জ্ঞান অর্জন করাটা, দুটোর মধ্যে আকাশ পাতালের তফাৎ আছে। আমরা অনেক সময় আটকে গেলে গুগলে সার্চ করি, কিন্তু সেখানে তো ওইটুকুই আছে যেটুকু আমরা সার্চ করবো, বা পুরো বইটা গুগলের মাধ্যমে পড়াটা খুব টাফ। তাদের আবার সবগুলো ওগুলো হার্ড কপি বের করেন, তো সেটা তো আবার বই হয়ে গেল। তো বইয়ের টেস্ট আলাদা। সকালে আমরা যদি নিউজ পেপারটা না পাই তাহলে আমাদের কারোই মনটা ভরে না, নিউজ পেপারটা আমরা চাই। ডিজিটাল টেকনোলজিটা এটা নিজের জায়গায় আছে, বুকস গুলো নিজের জায়গায় আছে, বইয়ের খিদাটা কোনো দিনই মিটবে না। মানুষ বই পড়ে যে আনন্দটা পাবে সেই আনন্দটা এই ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে সেই আনন্দটা কম্পেনসেট হবে না। ডিজিটাল প্ল্যাটফর্মটা নিজের জায়গায় আছে, বুক ফেয়ারটা নিজের বুকস নিজের জায়গায় আছে। এই বলছেন 6-7 বছর পরে হচ্ছে, নিশ্চয়ই অভিনবত্ব নিশ্চয়ই আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে, না না নিশ্চয়ই নিশ্চয়ই করবে। আমরা আজকে তো এখান থেকে শুরু করলাম, তারপরে যেভাবে যেভাবে প্রচারের আমাদের যেখানে যেখানে যাওয়া দরকার গোটা জেলাতেই প্রচারটা যাবে। হ্যাঁ, মানে এই মোটু পাতলের কনসেপ্টটা আমাদের চেয়ারম্যান সাহেবেরই, উনি আমাদেরকে বললো যে একটু অভিনবত্ব কী করা যায়। উনি বললো পরে আমরা সব চিন্তা ভাবনা করলাম, মোটু পাতলু এবং অনেক কার্টুন ক্যারেক্টার, মানে কার্টুন ক্যারেক্টারের প্রতি আমাদের একটা আকর্ষণ বেশি থাকে, বাচ্চাদের বেশি থাকে। এই কার্টুন ক্যারেক্টারগুলো তারা বিভিন্ন জায়গায়, মানে আমাদের উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় গিয়ে, ব্লকে ব্লকে, শহরে, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, সব জায়গায় গিয়ে তারা লিফলেটগুলো বিলি করবে, এবং তার সাথে আমাদের যে র্যালি ক্যাম্পিং যে থাকবে সব কিছু থাকবে। মানে বইয়ের প্রতি যে মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে আরও নতুন করে, মানে ইন্টারনেটের মাধ্যমে সেটা পূরণ হয় না, তার জন্য আমাদের বইমেলা আমাদের সেক্রেটারি কানাল আগরওয়াল মহাশয় এবং শুকলাল দা আছে, অধিকারী আছে, দুজনে মিলেই সব কিছু মিলে করছে। ফ্লেক্স তো ফ্লেক্স পোস্টার ব্যানার আছে, ওই এক ধরনের নতুন আমরা করেছি, স্টিকার করেছি, স্টিকারগুলো যাবে, তার সাথে সাথে আমাদের কাট আউটগুলো বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় কাট আউটগুলো থাকবে, এবং তার সাথে আমরা ডিজিটাল, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, ফেসবুক আইডি হয়েছে, যে মানে ডিজিটাল ব্যাপারটাকে আমরা সেটা গুরুত্ব দিচ্ছি।
চলে এলো প্রিন্স টেইলার্স, যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস, শেরওয়ানি, জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয়। তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া। আমাদের ফোন নম্বর 7003812419। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।